আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন এটা বিভিন্ন ব্যায়ামের প্রোগ্রামে হয়তো আপনারা দেখেছেন উইথ দ্য ওয়েট অর ইউজিং আদার থিংস বাট দ্য বেসিক লেভেলে করতে গেলে সবচেয়ে প্রথমে ইউজফুল হবে টু ইউজ এ রাবার ব্যান্ড অ্যান্ড টু ইউজ ইট ইন আ পিলাটিস ওয়ে কারণ যখন আপনি স্পেসিফিক একটা বডি পার্ট নিয়ে এক্সারসাইজ করছেন তখন কিন্তু সবাই যেটা করেন শুধুমাত্র ওই দিকেই খেয়াল করেন বাট একটা শরীর কিন্তু শুধুমাত্র একটা বডি পার্ট নিয়ে গঠিত না সো আমরা যেটা করব যে একটা স্পেসিফিক এরিয়াতে ফোকাস করব বাট অ্যাট দ্য সেম টাইম উইল ইন্টিগ্রেটেড উইথ দ্য হোল বডি যে পুরোটা বডির সাথে ইন্টিগ্রেশনটা রেখে দেন স্পেসিফিক্যালি কোন বডি পার্টটাই আমরা স্পেশালি খেয়াল করব তো এটা হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন মানে আর্মসের ব্যায়াম ওকে অ্যান্ড ফাইন অ্যান্ড গো নাইস যখন উনি দাঁড়াচ্ছেন একটা সামনে রেখে তখন কিন্তু টোটাল বডির একটা ব্যালেন্সের ব্যাপার আসছে এবং অলরেডি কোয়াড্রিসেপ মাসেলটা অ্যাক্টিভ হচ্ছে এবং পিছে গ্লুটিয়াল মাসেল এবং হ্যামস্ট্রিংটাও অ্যাক্টিভেটেড হচ্ছে তার মানে হলো যদিও আমরা হাতের ব্যায়াম করছি কিন্তু অলরেডি আমি হাতের কাজটা শুরু করার আগেই শরীরের অন্য বডি পার্টগুলোকে অ্যাক্টিভ করে ফেলছি এবার যেটা করব আমরা নিঃশ্বাসটা ছেড়ে অ্যাবস ইন পেটটা ভেতরে রেখে দেন উইল এক্সটেন্ড ওকে নাইস অ্যান্ড কিপ অন গোয়িং যখন খেয়াল করবেন যে যখন হাতটা আসছে কাছাকাছি আসবে হাত যেন খুব পার হয়ে যাবে না হাত কোনোইটা আপনার শরীরের ঠিক কোম বরাবর থাকবে যেন হাতটা পার না হয়ে যায় আর যখন হাতটা পিছে যাচ্ছে ফিল ট্রাই টু ফিল দ্য প্রেশার অন দ্য ট্রাইসেপ ট্রাইসেপ মানে হচ্ছে আমাদের হাতের এই মাসেলটা যেটাতে আমরা কী করি যে ভিজুয়াল পার্ট অ্যাকচুয়ালি যখন আমরা খুব বেশি ওয়েট গেইন করলে বা লুজ করার পরে যেটা একটা ঝোলা একটা ভাব চলে আসে সেটা টোন করার জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্ট্রং করার জন্য তো ট্রাইসেপ এই অংশটার জন্য আমরা ব্যায়ামটা করছি তো খেয়াল করতে হবে যে ওই অংশটা যেন প্রেশার পড়ে কিন্তু এমনভাবে না যে টোটাল বডি রিল্যাক্স মুডে থাকছে এবং শুধু ওই জায়গাটায় প্রেশার পড়ছে তা না করে ইন্টিগ্রেট টোটাল বডি হোল বডিটাকে একসাথে কানেকশান করে উইথ কন্ট্রোল এবং যখন নিঃশ্বাসটা ছাড়ছেন অ্যাপস ইন অ্যান্ড মাসল কন্ট্র্যাক্ট এবং ব্যালেন্স হাতটা যেন খুব না দুলে সামনে পিছে না যায় ওকে ফাইন এবং রেজিস্ট্যান্সটার ক্ষেত্রেও খেয়াল করতে হবে নাইস থ্যাংক ইউ রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আপনার হাত যখন পিছিয়ে যাচ্ছে যে হালকা কতটুকু নিচ্ছেন যেন শরীরের বাইরে না চলে যায় ইন ভেতরে থাকবে এবং যতটুকু পারবেন উপর দিকে তোলার চেষ্টা করবেন এটা ভেতরে এবং উপরে কিন্তু এটা যেন হয় না যে আপনি বাইরে যাচ্ছে এবং অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে ইন কন্ট্রোল রেখে তারপর করতে হবে আর যখনই আপনার যেহেতু আমরা দু হাতে করছি আপনি 10-12 বার ইস ওকে আর যদি মনে করেন যে না আরও বেশি করতে পারবো তখনই আপনি ব্যান্ডের এটা যেহেতু আমরা রেগুলার একটা ব্যান্ড ইউজ করছি এখান থেকে আপনি কিছুটা মিডিয়াম ব্যান্ডে বা হার্ডার ব্যান্ডে চলে যেতে পারেন